হ্যালো গাইস, আজকে ফটোশপের বেসিক এডিটিং তোমাদের দেখাবো। কিছু সময় খরচ করে খুব সুন্দরভাবে বেসিক কীভাবে এডিট করে সেই প্রসেসটা নিয়ে আজকে কথা বলবো। তো চলো সরাসরি মনিটরে চলে যাবো, মনিটরে গিয়ে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। তো আমরা ডেস্কটপে চলে আসলাম। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নেবো। এখান থেকে ওপেন, আমি একটা ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি। ফটোটা ডাইরেক্ট র ফিল্টারে খুললো, এ কারণ ফটোটা র তে নেওয়া। ছবি আপাতত একটা এলো, আচ্ছা একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কন্ট্রোল ধরে এম, এতে কার্ভাস চলে আসবে। তারপর কন্ট্রোল ধরে এল, এতে লেভেলস আসবে। এটা হচ্ছে এদের শর্টকাট। এবার ছবির এক্সপোজার অ্যাকর্ডিং আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এবার দেখো যে গ্রুম আছে তার মুখে শ্যাডো পড়েছে, শ্যাডোটা দেখো কীভাবে ঠিক করবো। কন্ট্রোল শিফট এ, ফার্স্টে যে র ফিল্টার খুলেছিল আবার সে র ফিল্টার খুলবে। এখানে দেখো সমস্ত অপশন দেওয়া আছে, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইটস, ব্ল্যাক, আরও প্রচুর কিছু আছে। এখান থেকে সব কিছু করা যায়। এবার শ্যাডোটাকে একটু হাই করব। এবার ছবির যে যে অংশে শ্যাডো আছে সেখানে লাইট ইনক্রিজ হবে। ব্রাইডের মুখটা হচ্ছে লাইট হয়ে গেছে, হাইলাইটটা ডাউন করবো। যদি টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হয়, উপরে টেম্পারেচার অপশন দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো। দেন ওকে, এখান থেকে ডিসপ্লে, আগের ছবিটা দেখো, এই ছবিটা দেখো, পার্থক্যটা দেখো। এরপর আমরা আবার চলে যাব র ফিল্টারে, ছবির অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেব। এইচএসএল অ্যাডজাস্টমেন্টে সমস্ত কালার এখানে ইনক্রিজ আর ডিক্রিজ করা যায়। এবার কালার এখান থেকে বুস্ট করা যায়, ডাউন করা যায়। এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেব। এবার ডিটেলস, এই ডিটেলস অপশানে স্কিনটাকে স্মুথ করা যায়। লুমিনেস যে অপশানটা আছে এটাকে বুস্ট করলে স্কিনটা স্মুথ হবে। দেখো যত বাড়াবো তত স্কিনটা স্মুথ হবে। ডিফারেন্সটা দেখো, এটা হচ্ছে প্রথমকার ছবি আর এটা হচ্ছে এখনকার ছবি। যদি সাবজেক্টের কোনো অংশ হাইলাইট হয়ে যায় সেটা সিলেক্ট করে কীভাবে হাইলাইট ডাউন করা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যাবে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল। সাপোজ এইটা হচ্ছে হাইলাইট আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এম কার্ভাসটাকে ডাউন করবে। যদি যদি তোমাদের আরেকটু কালার বুস্ট করার দরকার থাকে, তোমরা অ্যাডজাস্টমেন্ট ইমেজে গিয়ে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে চলে আসবে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে এখানে সমস্ত রকমের কালার তোমরা পেয়ে যাবে, এখান থেকে কালার বুস্ট করতে পারবে।
তো এই ছিল বেসিক ইনফরমেশন, একটা ছবিকে খুব তাড়াতাড়ি বেসিকভাবে কীভাবে এডিট করা যায়। তো ফটোশপ নিয়ে আরও অনেক টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, টপিকটা আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।